আমি প্রথমে তো আমরা একজন একজনকে ভালোবেসেছি, কিন্তু পরে আমরা একরকম বন্ধুত্বের আমাদের সম্পর্কটা বেশি দৃঢ় ছিল। আমরা একসাথে যোগ করতাম, হাসতাম, একসাথে ট্র্যাভেল করতে পছন্দ করতাম, একসাথে মুভি দেখতে যেতাম। মানে ও আমার আসলে পুরো সাথী বন্ধু সবই ছিল, এবং অসম্ভব ভালো একটা মানুষ। এটা আপনারা সবাই জানেন, জুয়েল ভীষণ ভালো একটা মানুষ, ভালো শিল্পী, এবং ওর যে গানগুলো সেগুলা মানে আমি বলবো যে চিরদিনই মানুষের মনে গেঁথে থাকবে। সে নাইনটিজে সে গানগুলো এখনও মানুষ শুনে। তো আপনারা সেভাবেই জুয়েলকে মনে রাখবেন, একটি ভালো মানুষ হিসাবে। সে দীর্ঘ 13 বছর ক্যান্সারে ফাইট করেছে, এবং আমিও তার সহযোদ্ধা ছিলাম। এখন আমি বলবো সে জিতেছে, সে যুদ্ধ সে জিতেছে। এখন এখন সে আর সাফার করছে না, সে আর কষ্ট পাচ্ছে না। সো এখন জুয়েল ভালো আছে, ওর মুখটা দেখলেই বোঝা যায় অনেক শান্তিতে আছে। এবং ও যখন চলে গেল, ওর আব্বা, ওর আম্মা, আমি আর আমার মেয়ে, আমরা চারজন ওর হাত ধরেছিলাম। তো একা যায়নি, যাওয়ার সময় দুনিয়া ছেড়ে আমরা সবাই ওর হাত ধরেছিলাম। আমি বলবো ও অনেক ভাগ্যবান, এবং ও ওর লড়াইটা জিতেছে ক্যান্সারের সাথে। আরিফেল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন জান্নাতুল ফেরদৌসে, আল্লাহ ওকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। জুয়েল গত 3 মাস ধরে ও বেডরিডেন ছিল, আমি বাসায় ওর জন্য হসপিটাল বেড, নার্স সব করে দিয়েছিলাম, কারণ হসপিটাল যেতে চেত না। সো আসলে ওর ও কিছু বলতেও চেত না, খালি আমাকে দুই একবার বলেছে আমার এই জীবনটা ভালো লাগে না। আমি বলছি আমারও তো ভালো লাগে না। তো এইটাই আর কি, আমরা জানতাম যে কোনো চিকিৎসা নাই, সেই জন্য আমি বলবো আসলে জিতে গিয়েছে। এখন ও চলে গেছে, অনেক ভালো জায়গায় চলে গেছে, অনেক শান্তিতে আছে। ওকে এরকম কষ্টে, যারা ওকে ভালোবাসে এই কষ্টে দেখে, কেউ আসলে এটা চেত না যে আরও এভাবে কষ্টে আরও দীর্ঘদিন বাঁচুক। ভালো হলে ঠিক একটা কথা, কিন্তু ওর আসলে ভালো হওয়ার কোনো চান্স ছিল না। ওর গানগুলো কীভাবে সংরক্ষণ করা যাবে মানে ডিজিটালি সেটা আমি বলতে পারবো না, কিন্তু মানুষের মনে, মানুষের হৃদয়ে সংরক্ষণ থাকবে ওর গান। ওকে ওর গান শুনে আমি ওকে ভালোবেসেছি, এবং ওর সাথে আমি গত 26 বছর কাটিয়েছি। ওর গান আমার হৃদয়ে যেভাবে আছে মৃত্যু পর্যন্ত থাকবে, আমি চাই মানুষের হৃদয়ে থাকুক। বাকি সংরক্ষণ কীভাবে করতে হবে এসব নিয়মকানুন আমি জানি না।